सालाम हुजूर सालाम सालाम जनाब एशो एशो मा जोशना चे देखो मा जोशना बंगो राज्येर एकमात्र प्रदीप आज मृत्युर मुखे डोले पड़ेछे ताके तुमि सुस्थ करे दाओ मा ओके जे काल सापे दंशन करेछे हुजूर दादी एक तो देखो से हुजूर जीवन मोर सबई से अल्लाह राते ते हमरा चेष्टा करे दे ही आर की तुम्ही देख आयो परे कथा कइतेस चेष्टा करे देखी किन्तु ठीक आछे मा हाँ आम्रा चेष्टा करे देखो नाम रे काली
দাদি দাঁড়াও মা জোৎস্না আমি বঙ্গরাজ হুজুর আপনার সন্তানকে কাল না দংশন করেছি কিন্তু এই বেশ নামাতে হলে আমাকে করে চালান দিতে হবে সে অনেক কথা আমার দাদি যদি আমাকে অনুমতি না দেয় আমি কিছুই করতে পারবো না 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 বেগম সাহেবা আপনি যান পাঁচটা করে আনতে পারবেন হ্যাঁ আনতে পারবো আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি নিয়ে আসছি চিন্তা করিস না আল্লাহ আছে আমরা চেষ্টা করে দেই আয় এই নাও বুড়িমা তুমি কোড়িটা পরে দাও যা করি যা পূর্বে যা পশ্চিমে যা উত্তরে যা দক্ষিণে যা যেখানে আছে কাল নাগিনি তার মুন্ড চাপ তুই জানাই আয় সারিলাম শো তেরো পহরি রে কহরি দাঁড়াও মা জোৎস্না আমি বঙ্গরাজ জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি আজ এই জীবনের প্রথমবার তোমার সম্মুখে দাঁড়িয়ে দু হাত জোর করে মিনতি করছি মা যেমন করি হোক যেভাবেই হোক আমার একমাত্র সন্তান সাদা দানো আর কি তুমি সুস্থ করে দাও যদি সুস্থ করে দিতে পারো তাহলে আমি বঙ্গ বঙ্গরাজ শত শত প্রজাদের সম্মুখে দাঁড়িয়ে তোমাকে আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে পুরস্কৃত করবো আল্লাহ রসুলের নামে আপনারে কসম খাইতে হল আপনার সন্তানকে আমি সুস্থ করে দিলে আমি যা চাইব তাই আপনি আমাকে দেবেন মা জোৎস্না
आज दिन अनेक प्रश्न तुम्हें कर ले तब अल्लाह रसूल नामे शपथ कर तुम्हें जो पारो हमार एकमात्र सन्तान साधा थे सुस्थ कर तुलते बंगराजर का तुम्हें जा चाहिए तीन पुआ के पुरस्कृत करब कथा दिलें तो दादी बिंदा हमारे दे अल्लाह रसूल नाम लो बिंदा दे আমার কিচ্ছু হইব না কিন্তু জোসনা কিচ্ছু হইব না এখানে মা বোনেরা যারা বসে আছেন তারা হাতের বাঁধন খুলে দিন মাথার চুল খুলে দিন যারা যারা আছেন সরে বসুন আই রে Thank you.
প্রাসাদে নিয়ে গিয়ে আপনার সন্তানকে এক গ্লাস গরম দুধ খাইয়ে দিন। আর কথাটা মনে রাখবেন জাহাপনা, সাত দিন ভরা এই প্রাসাদের বাইরে যেন শাহজাদা না যায়, কোনো হানয় কোনো হানো যাইতে দিবেন না। দাঁড়াও, তোমরা তোমাদের পুরস্কার নিয়ে যাও। না না হুজুর, আজকে আমরা পুরস্কার নেব না। পুরস্কার যদি নিতে হয় তা আমরা আর একদিন আইয়া নেব। এখন আমরা আহি, সালাম সালাম সালাম। উজির সাহেব বলুন। জাহাপনা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শেষ রহমতে ও জুসনার উছিলায় আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার আজ সুস্থ হয়ে উঠেছে, এবং জুসনার দাদি বলে গেছে আগামী সাত দিন পর্যন্ত আমার একমাত্র সন্তান আনোয়ার যাতে প্রাসাদের বাইরে যেতে না পারে, এ ব্যাপারে আপনি তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। অবশ্যই জনাব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। উজির সাহেব জি বলুন। জাহাপনা, আগামীকাল সকাল 10 ঘটিকার সময় ওই বেদের মেয়ে জুসনাকে আমার রাজ দরবারে এতলা দেবেন, আমি ওই বেদের মেয়েকে নিজ হস্তে পুরস্কৃত করব। তাই হবে জনাব, তাই হবে। আগামীকাল সকাল 10টায় আমি তাদেরকে সসম্মানে দরবারে হাজিরি করব জনাব। উজির সাহেব জি বলুন। জাহাপনা, আমি খুবই খুবই ক্লান্ত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। তাই চলুন জনাব। হ্যালো হ্যালো, উজির সাহেব বলুন। জাহাপনা, বেদ কন্যা তো এখনো দরবারে এলো না, এর কারণ কি আমি বুঝতে পারছি না। জাহাপনা, গুস্তাগি মাফ হয়, কথা যখন দিয়েছেন অবশ্যই তারা দরবারে ফিরে আসবে। সালাম সালাম জাহাপনা। এসো মাজেশনা, এবার বলো এই বঙ্গরাজের কাছে তুমি কি চাও? কি ধন আমি চাইব রাজন রাজন Thank you.
चाहते धन सम्पद हिरे जरद मणि मुक्ता एम बंगराज्य अर्धांश चाहले आपने तो कथा दिसें কথা দিয়া কথার খেলাপ করবেন না জানো আমি এসব কিছু চাই না তা চাইবে কেন এসব দিলে যে আর সাথে করে নিয়ে যেতে পারবে না রাজি প্রাসাদই থেকে যাবে কিন্তু তোমরা যে চক্রান্ত করেছো যে রাজি পুত্র কে পেলে রাজ্যটাই তোমার হয়ে যাবে ওজন সাহেব আমরা গরিব হতে পারি চক্রান্ত করতে জানি না ছয় করেছো হ্যালো গুস্তাগি মাপ করবেন জাহাপনা আমার ভাবতে অবাক লাগছে সামান্য একটা ভেদির মেয়ে হয়ে এইখানে দাঁড়িয়ে এত বড় পুরস্কার দাবি করলো কিভাবে আমারও ভাগ্য অভাব লাগে তোর মতো ছোট লোক কি করে রাজ দরবারে ঠাই পায় আমার রাজ্যে বাস করে আমার এই সম্মুখে দাঁড়িয়ে আমার লোকের অসম্মান করছো কোন সাহসে আপনি আমাকে সাহস দিয়েছেন আপনি সেদিন যেদিন আপনার সন্তানকে কাল নাগিনী দংশন করেছিল সেদিন তত হিতাকাঙ্ক্ষী আপনার আশেপাশে কেউ ছিল না তাই আজ আপনি কথা দিয়ে কথা কেন রক্ষা করছেন না হুজুর আমার সে দেওয়ার সাহস যে দুঃসাহস হয়ে দাঁড়াবে তা আমার জানা ছিল না যাব না গুস্তাগি মাফ হয় একদিন তো বেদ কন্যার হাত ধরে আপনি বলেছিলেন আমার ছেলেকে যদি তুমি সুস্থ করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব তাই তো আমি বলছিলাম কি আপনার বেদ কন্যার চাওয়া পূরণ করে দিন আমার চাওয়া আপনি পূরণ করবেন কিনা আমি জানতে চাই এই কথা আবার উচ্চারণ করলে পুরস্কার তো দূরের কথা তিরস্কার করে গা ধাক্কা দে আমার এই প্রাসাদ থেকে বের করে না পারবেন হুজুর কথায় আছে না প্রজা যদি অপরাধ করে বিচার করে রাজা আর রাজা যদি অপরাধ করে বিচার করে স্বয়ং খোদা হ্যাঁ হুজুর আমি আপনার সন্তানকে সুস্থ করেছি তার বিনিময়ে আমি আপনার সন্তানকে চেয়েছি দিন আমার পুরস্কার দিন সসম্মানে আমারই পুত্রকে দংশন করেছে সর্পে আর আমারই সরলতার সুযোগ নিয়ে তুমি দংশন করতে চাও আমাকে আমি তোমার চালাকি বুঝতে পেরেছি তুমি সুযোগ সন্ধানে আর সুযোগ সন্ধানীকে বঙ্গরাজ কখনো বাস্তয় দেয় না বঙ্গরাজ এই মুহূর্তে এই ছোট জাতের মেয়েটাকে গলা ধাক্কা দিয়ে আমার প্রাসাদ থেকে বের করে দাও আমি শুধু আপনার আদেশের অপেক্ষায় ছিলাম আমি যাচ্ছি এই বেদির কন্যাটাকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতে দাদি বাহ হুজুর বাহ চমৎকার পুরস্কার আপনি আমাকে দিয়েছেন হুজুর আমি সন্তুষ্ট হয়েছি আপনার পুরস্কারে আমার মন ভরে গেছে হুজুর আপনার সন্তানকে সুস্থ করেছি তার বিনিময়ে ঘাড় ধাক্কা
কথা দিয়ে আপনি আমার কপাল থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে তাতে কোনো যুদ্ধ নেই আমার আমি এই রক্ত দিয়ে আপনার প্রাসাদে একে রেখে গেলাম হুজুর আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে আপনার সন্তান এই রক্তের টানে বেদের বহরে যাবে হলো সত্য জাতি একটা ছেলে যাইতাছি হুজুর তবে আমি আমি কিন্তু বেলকি মাসবুরি আমি বেলকি মাসবুরি আমি আপনারে কইয়ে যাইতাছি আমার নাতি যদি আপনার পোলারে মন দিয়া ভালোবাসা পায় তাইলে আপনার পোলার লগে আমার নাতির বিয়া ওজে সাহেব।